হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজ আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনার যদি মনে হয় যে আপনার আইফোনটি আগে যে পারফরমেন্স দিত তার তুলনায় বর্তমানে একটু স্লো কাজ করছে, মানে আপনি আগে যেমন পারফরমেন্স পেতেন এখন কিন্তু ওই রকম পাচ্ছেন না, তাহলে আপনার জন্য কিছু সেটিংস রয়েছে, এগুলো যদি আপনি করে নেন তাহলে 100% করে বলতে পারি আপনার আইফোন একবারে নতুন সময়ে যেরকম পারফরমেন্স দিত এখন ঠিক সেই পারফরমেন্স দেবে এই সেটিংগুলো করার পর। অ্যাট ফার্স্ট যে সেটিংটি শেয়ার করছি এজন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে সাফারি অপশনে যেতে হবে। নর্মালি আমরা কম বেশি অনেকেই কিন্তু আইফোনে ব্রাউজার হিসেবে সাফারিটাই ব্যবহার করি, আর এই সাফারি ব্রাউজার করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, সেই ক্ষেত্রে অনেক সময় ক্যাশ জমে। এই জন্য আপনি এই সাফারির ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডেটা এই অপশনে আসবেন এবং এখান থেকে এই হিস্টোরি এবং ওয়েবসাইট ডেটাটা ক্লিক করেন, মানে ক্লিন করে নেবেন। এরপর নিচের দিকে আরও একটি অপশন দেখবেন, এখানে অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে। এরপর পরে যে পেজ আসবে এখানে দেখেন প্রথমে একটি অপশন রয়েছে ওয়েবসাইট ডেটা। এই ওয়েবসাইট ডেটা অপশনে আসলে আপনি অনেক ধরনের ওয়েবসাইট এখানে দেখতে পারবেন। বিশেষ করে আপনি এই ফোনটি যতদিন যাবৎ ব্যবহার করছেন ততদিন আপনি এই সাফারি ব্রাউজার দিয়ে যে সকল ওয়েবসাইট ব্রাউজ করছেন তার সকল লিস্ট আপনি এখানে দেখতে পাবেন, এবং সেই সাথে এখানে আপনি দেখতে পাবেন যে প্রতিটা ওয়েবসাইটই কিন্তু আপনার ফোনের কিছু না কিছু স্টোরেজ দখল করে নিয়েছে। তো এগুলোর কারণেও কিন্তু আমাদের ফোনের পারফরমেন্স অনেক সময় একটু লো হয়ে থাকে, তাই আপনার উচিত হবে এখান থেকে টোটাল যত এই ওয়েবসাইট ডেটা রয়েছে এটা আপনি ক্লিন করে নিতে পারেন। এজন্য ক্লিন করার জন্য নিচের দিকে আপনি ক্লিন করার বা এগুলো ডিলিট করার অপশন পেয়ে যাবেন। তবে একটা বিষয়, আপনি যদি এখান থেকে সব কিছু ডিলিট করে দেন তাহলে আপনি নেক্সট ডে ওই ওয়েবসাইটে যদি যান সেই ক্ষেত্রে আপনি ধরেন কোনো একটি ওয়েবসাইটে গেছেন সেখানে আপনি রেজিস্টার করে নিয়েছেন, বাট এটা ক্লিন করে নেওয়ার পর সেই ওয়েবসাইটে আপনাকে আবার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, মানে লগ ইন করে নিতে হবে। রেজিস্ট্রেশন তো একবার করলেই হয় বাট পরবর্তীতে লগ ইন করে নিতে হবে। তো এই জিনিসটা যদি আপনার একটু মনে থাকে তাহলে আপনি খুব ইজিলি এই কাজটা করে নিতে পারেন। দ্বিতীয় যে সেটিং এটা হচ্ছে SMS নিয়ে। আমরা কিন্তু কম বেশি প্রচুর SMS পেয়ে থাকি, আর বিশেষ করে বর্তমানে যে মোবাইল অপারেটর তারা দিনে তো আপনাকে অন্তত 10 থেকে 15টা SMS দিবেই তাদের বিভিন্ন প্রমোশনের। তো এগুলো পেতে পেতে আমরা বিরক্ত হই এবং কী করি, আমরা এগুলো ডিলিট করে দিই। বাট iOS 16 এমন একটি ফিচার রয়েছে যে আপনি যদি মেসেজ ডিলিট করে দেন তারপরও কিন্তু সেগুলো রিসেন্টলি ডিলিট অপশনে থেকে যায়। এজন্য আপনি এডিট থেকে শো রিসেন্টলি ডিলিটে ক্লিক করলে কিন্তু আপনার এ যাবৎকাল যত মেসেজ আপনি ডিলিট করছেন সকল লিস্ট বা সকল মেসেজ এখানে দেখতে পাবেন। চাইলে আপনি এগুলো এখান থেকে রিকভার করতে পারেন যেমনটা আমরা ফটোস করে থাকি, বাট এগুলোতে কিন্তু আপনার ফোনের স্টোরেজ দখল হয়, সেই সাথে র্যাম ব্যবহার হয়। তো আপনার উচিত এখান থেকেও কিন্তু এই যে ক্লিয়ার, মানে যেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিয়েছেন যেহেতু আপনি ডিলিট করছেন এগুলোর প্রয়োজন নেই, তাই আপনি রিসেন্টলি ডিলিট অপশন থেকেও কিন্তু এই SMSগুলো ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার ফোন আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এরপর এখন খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেয়ার করবো। এজন্য সেটিংস অ্যাপ থেকে আপনাকে যেতে হবে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। এখান থেকে লোকেশন সার্ভিস, এরপর এখান থেকে একেবারে নিচের দিকে আসলে আপনি সিস্টেম সার্ভিস নামে একটি অপশন পাবেন। আপনি এই সিস্টেম সার্ভিসে যাবেন এবং এখানে অনেক অপশন রয়েছে, তার ভিতরে একটি অপশন রয়েছে সিগনিফিক্যান্ট লোকেশন। আপনি এই সিগনিফিক্যান্ট লোকেশনে যাবেন, এটা যদি যান আপনি তাহলে অবশ্যই আপনাকে ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে। দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাবেন ডিফল্টভাবে এই সিগনিফিক্যান্ট লোকেশন অন করাই থাকে। এটা হচ্ছে অ্যাপেলের একটি অপশন। আপনি প্রতিদিন কোথায় যাচ্ছেন, কখন ব্যাক করছেন, হ্যাঁ কোথায় কত সময় ছিলেন, এই টোটাল বিষয়টা কিন্তু আপনার ডিভাইস এখান থেকে রেকর্ড করে। তো এই ফিচারটার কারণে কিন্তু আপনার ফোন স্লো হয়, কারণ আপনার ফোনের ডেটা খরচ হচ্ছে, তারপর হচ্ছে আপনার ফোনের স্টোরেজ দখল করতেছে, টোটালি অনেক বিষয়গুলো। এটা কন্টিনিউ আপনার ফোনের যে CPU রয়েছে সেটা আপনার চেক করতে থাকে যে কখন আপনি কোথায় যাচ্ছেন, আপনার লোকেশন কোথায়। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের ফোনের পারফরমেন্স কিছুটা হলেও কিন্তু কম হয়ে থাকে, তাই আপনার উচিত হবে এখান থেকে এই সিগনিফিক্যান্ট লোকেশন এটা অফ করে দেওয়া। আইফোনের খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে ফটোস অ্যাপ থেকে ছবি বা ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তার রিসেন্টলি ডিলিট অ্যালবামে চলে যায় এবং সেখানে 30 দিন সেই ফাইলগুলো থাকে। 30 দিন পর কিন্তু অটোমেটিকভাবে সেই ফাইলগুলো ডিলিট হয়ে যায়। বাট অনেক ইউজার রয়েছেন যারা কিন্তু যে রিসেন্টলি ডিলিট কখনোই ক্লিয়ার করেন না, সেখানে দেখা যায় 5 GB 10 GB বা অনেক এর চেয়ে বেশি হয়ে থাকে। তো এই যে ভুল করে থাকেন অনেকে, এই ভুলটা আপনারা কেউ করবেন না, সবসময় আপনি আপনার যে রিসেন্টলি ডিলিট যে অ্যালবাম রয়েছে এটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। অন্তত আপনি সপ্তাহে একদিন করেন, 10 দিনে একদিন করেন, এটা যদি আপনি এরকমভাবে করে থাকেন তাহলে আপনার ফোন কিন্তু অলওয়েজ ফাস্ট থাকবে। এরপরে যে সেটিংটি শেয়ার করছি তার জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এবং এখান থেকে যেতে হবে অ্যাপ স্টোর অপশনে।
অ্যাপ স্টোর অপশনে আসতে একেবারে নিচের দিকে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে রেকমেন্ডেশন। তো এই রেকমেন্ডেশন যে অপশনটা রয়েছে এখানে আপনাকে যেতে হবে এবং এটা ওপেন হওয়ার পর, মানে এটা অ্যাপ স্টোরে আপনাকে নিয়ে যাবে, এরপর এখানে ওপেন হবে এবং এখানে দেখেন ক্লিয়ার অ্যাপ ইউজেস ডেটা নামে একটি অপশন রয়েছে। বিশেষ করে আপনি আপনার ফোনে যে সকল অ্যাপ ব্যবহার করছেন প্রতিটা অ্যাপেই কিন্তু আপনার অনেক ডেটা রয়েছে, সেই ডেটাগুলোর কারণে কিন্তু আপনার ফোন কিছুটা স্লো হয়, আপনার ফোনের স্টোরেজ দখল হয়। তো এই বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। ক্লিয়ার করে দিলে আপনার ফোনের পারফরমেন্স 100-এ 100 বেড়ে যাবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি হয়তো ফেসবুকে লগ ইন করে রাখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ফেসবুকে এই ডেটাটা ক্লিয়ার করে দিলে ফেসবুকে আবার আগের মতোই কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এই বিষয়ের প্যারা যদি আপনি না পড়তে চান বা এই বিষয়টা যদি আপনি করতে না চান তাহলে এটা ক্লিয়ার করবেন না, বাট করে নিতে পারলে কিন্তু আপনার ফোনটি মানে ফাস্ট হবে না, দৌড়াবে। তো ভিউয়ার্স, এই ছিল কয়েকটি ইম্পর্টেন্ট সেটিং। আশা করবো এই সেটিংগুলো যদি আপনি করে নেন, যদি আপনার ফোন স্লো কাজ করে আপনি বেশ ভালো পারফরমেন্স পেতে চান তাহলে এই সেটিংগুলো এখনই আপনি চেক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজারের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।